তো এখন হচ্ছে আমাদের সেই মুহূর্ত যখন আমরা বুঝতে পেরেছি এখন ঘড়িতে সময় হচ্ছে 4টে আর আগে থেকেই সরি চেয়ে নিচ্ছি এতদিন ব্লগ না আসার কারণে কি করব বলো কোথাও যাওয়া হচ্ছিল না তাই জন্য ব্লগও আসছিল না এবারেও ব্লগ আসতো না এরপর তো হয়তো আমি তোমাদেরকে মুখও দেখাতে পারতাম না বাট লাকিলি জাস্ট আজকে দুপুরবেলায় 2:30 নাগাদ কনফার্মেশন আসলো যে আমাদের বানারসে যাওয়ার টিকিটগুলো সেগুলো সবকটা কনফার্ম হয়ে গেছে ঠিক আছে একজন যে চলে এসেছে সে হচ্ছে আমার ইনস্টা মডেল রোহন পাল পটাই আর এখন আরও দুজন বাকি আমার ব্লগ পার্টনার সেও আসবে আরও একজন আছে যাকে ফাইনালি এবার আমি কোথাও আমার সাথে ট্রিপে নিয়ে যেতে পারছি মানে সে যাচ্ছে আমাদের সাথে আচ্ছা আমাদের ট্রেনের টাইমিংটা কটায় আছে ভাই আমাদের ট্রেনের টাইম আছে হাওড়া থেকে 6:30টায় এখন ঘড়িতে বাজে 4:30টে আমার পেছনে দেখতে পাচ্ছ রয়েছে আকাশ আর এই যে আমার ব্লগ পার্টনার ও একটুখানি ওলাঠোলা দেখছে এই দেবুদা টাটা করে দেবুদা টাটা বাই আমি চেয়েছিলাম যে এই কম্বোটা মানে আমরা এই চারজন কোনো কোনো ট্রিপে যাই তো ফাইনালি আজকে সেটা পসিবল হচ্ছে কথাবার্তা বলি না যদিও তাও যদি ভালো করে ফলো করে থাকো তাহলে একটা জিনিস ফলো করবে যে আমরা যখন শুরু করি না তখন বেশ মিলিনিয়ার মিলিনিয়ার হাব ভাবে শুরু করি ব্যাপারটা পৌঁছে গেছি হাওড়া স্টেশন আর এখন ঘড়িতে সময় হচ্ছে 6:50-এর ট্রেন হাতে অনেকটা সময় আছে মাস্ক পরে নিয়েছি আর পটাই বললো যে 9 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি আসবে তো আমরা এই 9 নম্বরের সামনেই দাঁড়ানো রয়েছি একটু আগে বলছিল যে পয়সা নেই আর এখন এরা আবার ফুড প্লাজাতে ঢুকেছে দেখো এদেরকে দেখো একবার এই কুলফি দিয়ে দিছি হ্যাঁ উইয়ার বলে তুমি সার্চ করবে না তো তোমাদের ফোন আছে আমি তাহলে করে দিচ্ছি ফোন আছে কাউ আচ্ছা হ্যাঁ তুমি নিয়ে আসো আমরা আছি এখন9 নম্বর প্ল্যাটফর্ম আর এই আমাদের ট্রেন দিয়ে দিয়েছে আমরা ফাইনালি ট্রেনে উঠে গেছি আমি আর আকাশ বসে আছি আর পটাই আসা নিয়ে গেছে জলের বোতল নিয়ে আসতে কারণ সব জল নেই জলের অভাব আমাদের কাছে জলটা নিয়ে আসতে গেছে আর মাকালি বিশাল গরম লাগছে এখন ঘড়িতে সময় 1:46 আমাদের ট্রেন আর আমরা দাঁড়িয়ে রয়েছে এখন গোয়াতে আর আকাশ আর সানি গেছে ভুজিয়া কিনতে কারণ খিদে পাচ্ছে আমরা মানে সেরকম ভারী কিছু খাইনি তো তাই জন্য বারবার খিদে পেয়ে যাচ্ছে আর কিছু কি খাবি ইট পাথর লোহা ইট পাথর কত বুদ্ধিমান কত সুন্দর ভাবে কথাটা গুছিয়ে বললো এরাও চলে এসছে বলছি আমার না খুব খিদে পেয়েছে এরা খেতে দিচ্ছে না এখন আমরা এসে পৌঁছেছি দীনদয়াল উপাধ্যায় রেলওয়ে জংশনে যেটা হচ্ছে মুঘলসরাইতে আর এখান থেকে বানারস এখনও 18 কিলোমিটার মতো ডিস্টেন্স এবার দেখা যাক বাস ট্রেন গাড়ি কিছু একটা আমরা এখন ঠিক করবো যেটাতে করে আমরা বানারস অবধি যাবো অটো ঠিক করেছি এই যে কাকু আর এই যে কাকুর অটো এই অটোতে করেই আমরা এখন চলো বানারসির দিকে বেরোবো Welcome to Banaras, guys. तो बनारस से चाय की चुस्की लेते हुए हम लोग चलिए चाय की चुस्की लीजिए एक साथ एक साथ
बहुत बढ़िया। अच्छा हमारे रूम रूम में दरजा खोला रखे हम खोला था एक हवा बतास खिले तो यहाँ हे रूम जस्ट एक झलक देखे नाओ दोटो आलदा आलदा बेड देया रही है एक सोफा आवी आथरूम सो एकदम चान ठान फ्रेश फ्रेश हो रेडी वोटा तो पुरो रेडी हो गए और एन घड़ी बजे आठटा तो एटूखानी बेरोब जस्ट आशेपाशे ब्रेकफासा करब ओ और देखे कलकता के बनारस चले आसलम अथच एखो इंट्रोटाई हलो ना सो वेलकम बैक टू द चैनल गाइज एंड इट्स मी मनोजित और अभी तुम्हारे घोराब बनारस मत कर थ्रू माई लेंसेस एक जिस डिसाइड करी कि बनारस ब्लगुलो सेगल के एक आलदा नाम देव तो दायित्व पटाई के दिए तो क्रिएटिव पटाई एक भलो नाम सजेस्ट कर এটা আমার খুব ভালো লেগেছে তো সেই নামটাই দেওয়া হবে আর সেই নামটা হচ্ছে এস বার বানারস ফর হোলি এটা কেন এরকম নাম ইটস বিকজ বানারস আর যেহেতু আমরা চারজন এসেছি তাই ফোর আর যেহেতু অকেশন হোলি সো হোলি বানারস ফর হোলি কচুরির দোকান একটা পাওয়া গেছে এখন ওরা ডিসাইড করছে কি এই দোকানটা থেকে খাবে কি অন্য কোনো দোকানে দেখবে পোর্টটা থেকেও দেখতে অসাধারণ লাগছে এখান থেকে তোমরা এনজয় করো ভিউটা আমরা জাস্ট একটুখানি ঘোরাফেরা করলাম এখানে আর একটুখানি জিজ্ঞেস করে নিলাম যে কোথায় কোনটা ভালো পাওয়া যায় লাইক পান কোথায় পাওয়া যায় ভালো দুপুরবেলা লাঞ্চ করব তো ওরকম খাওয়ার জায়গা কোথায় ভালো আছে এসব টুকটাক একটু জিজ্ঞেস করে নিলাম আর এখন ডিসাইড করেছি কি আমরা আবার হোটেলেই ফেরত চলে যাব কারণ এখন প্রচণ্ড রোদ তাই জন্য রোদের মধ্যে ঘুরে গা পুড়িয়ে কোনো লাভ নেই আর প্রচন্ড টায়ার্ড তো এখন দরকার একটুখানি ঘুমে সো এখন ঘুমাই ঘুম থেকে উঠে তারপর লাঞ্চের জন্য বেরোবো আর তারপর তখন ওই সময় একটুখানি এদিক ওদিক আবার ঘুরবো সো এখন একটুখানি ঘুমিয়ে পড়ি তারপর আবার উঠে দেখা যাবে তো এখন আমাদের সবথেকে আগে যে কাজটা দরকার ছিল সেটা হচ্ছে লাঞ্চ করা তো এখন লাঞ্চ করতেই বসেছি ঘড়িতে সময় হচ্ছে 3:30 আর লাঞ্চ চলেও এসছে অলরেডি একবার দেখো লাঞ্চ কমপ্লিট আমরা আবার বেরিয়ে পড়েছি আর যেখানেই খাও যাই খাও মৌরি মিচড়ি ইজ ইম্পর্টেন্ট কি আকাশ হ্যাঁ বিশাল দরকার আমাদের তো আমরা বেশি করে নিতে পারলাম না হ্যাঁ এখানে আমরা বেশি করে নিতে পারিনি এখন আমাদের প্ল্যান কি বটাই এখন আপাতত আমরা যাব এদিকে হাঁটতে হাঁটতে যাব অনেকগুলো ঘাট আছে তো আমরা দেখি কতগুলো ঘাট যেতে পারি ওই নৌকা আজকে আমরা নিচ্ছি না আপাতত তো আজ কালকে নেওয়া প্ল্যান আছে মানে মানিকারণ ঘাট আছে এদিকে আসছি ঘাট আছে অনেকগুলো হ্যাঁ ওদিকটা হ্যাঁ এই ঘাটগুলো কভার করে সন্ধ্যাবেলা 7টার সময় সন্ধ্যা আরতি হয় গঙ্গা আরতি সেটা আমরা দেখার প্ল্যান আছে তো দেখে তারপরে দেখি কি আপাতত এইটুকুনি ঠিক করেছি घाट गुलो आलदा नाम लेखा रही तो घाट दाई रही घाट আমি মিথ্যা কথা বলি না গাইস এটা সত্যি আমার ঘাট তো আমরা জাস্ট এখনি জানতে পারলাম যে হয়তো কালকে বোর্ডিং টুটিং সব বন্ধ থাকবে মার্কেটও বন্ধ থাকবে তো আমরা জাস্ট এখনি পটাই ফোন করলো একজনকে জুগাড় আমাদের তো আমাদের মানে কি ব্যবস্থা করেছো তুমি এখন বোর্ডিং এর কি ব্যবস্থা আছে নৌকা করে কিভাবে ঘুরবো নৌকা করে ঘুরবো আমরা যেখানে থাকবো সেখান থেকে আমাদের নিয়ে নেবে 2 ঘন্টা ইটস লাইক ওলা মানে ওলা যেরকম বুকিং করে দিলে তো পিক এন্ড ড্রপ ওরকমই মানে আমরা বলে দিলাম স্কিম করছি ওলা উবের তাও আবার নৌকাতে মোটি তোমাদের দামটা পরে বলছি মানে উনি আসলে আমি ওই কাকার নাম্বার मणिकर्ण के घाट ये राजा घाट है यहाँ फिल्म बनाना घाटक फिल्म
घातक फिल्म बना था राजा घाट पर हमारा नाम भी राजा ही है। राजा है राजा हमेशा फेमस है। यहाँ फिल्म एक हफ्ता हुआ घाटक का। अच्छा होता है, थोड़ा कम होता है। और जब बारिश का महीना होगा तब तक तो बारिश में पानी पूरा ऊपर तक जाता है, पूरा ऊपर लिखा है वहाँ तक पूरा पानी जाता है राजा घाट पर। क्या बात कर रहे हैं, इतना ऊंचा उठ भैया। बाढ़ के समय बहुत अच्छा हो जाए तो पूरे पानी ऊपर चल जाता है, पूरा रास्ता बंद हो जाता है घाट का। वो पार में कोई घर नहीं बना है, वो पार पूरा डूब जाता है, पूरे बरसात में डूब जाते हैं वो पार। अच्छा, गाने की शूटिंग हुई जीत और कोयलर तोर एक कथाय आमी राखबो हजार बाजी। एक बार चेक करे देखे नीते पारो एई खानटाते एई एई जायगाटाते एई शूटिंगटा होयेछिलो। रानी मुखर्जी और अभिषेक बच्चन का बंटी और बब्बी का शूटिंग हुआ था यहाँ पे। ये कौन सा घाट है? दरभंगा घाट। এখানে বান্টি আর বাবলি শুটিং হয়েছিল। আর সানি বলছে, সানি কি বলছিস তুই? আবার ব্যোমকেশে শুটিং বোধহয় এখানে হয়েছিল। আবার ব্যোমকেশে শুটিং ও এখানে হয়েছে। তো এই জায়গা, এইটা দেখতে সত্যি মানে দারুণ লাগছে। তো এটা হচ্ছে বিজরামা প্যালেস। এটাতে 10,000 পার নাইট স্টার্টিং, 10,000 পার নাইট ওয়ান ডে 10,000 কে 40,000। এই জায়গাটাতে, এই জায়গাটাতে পুরো অ্যাকচুয়ালি সন্ধ্যা আরতিটা হয়। এখন আমরা এসেছি বেনারস মার্কেটে, দেখতে পাচ্ছ বেনারস বাজার। তো এখানে এখন আমাদের শপিং চলছে, তো আমরাও ভাবছি কিছু কেনাকাটি করা যাক। এই যে দেখো কুর্তা, ফার্স্ট গাই দেখা পহন লিয়া ভাইয়া নে কিয়া, ये जादू भैया का है। थैंक यू भैया, बहुत बढ़िया लगा आपके साथ शॉपिंग करके। আইয়েগা ফির আইয়েগা বানারস। হ্যাঁ জরুর। মানে এটা ফুল ভাই আছে আমাদের, মানে ড্রেসগুলো আমরা এরকম কিনেছি কোঅর্ডিনেট করে সবাই একসাথে পরবো। আমরা ইচ্ছা ছিল হোলিতে পরার, বাট আমরা আজকে নৌকাতে চড়ার কথা আছে, তাই জন্য মানে নৌকা বিহারটা এখন করবো আমরা। ভালো ছবি আছে যাতে আমরা ইনস্টাগ্রামে ছবিটা দিতে পারি ভালো করে। ইনস্টাগ্রাম আইডি গুলো ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওই জন্য আমরা সবাই একসাথে পরলাম। লুকটা চেঞ্জ করে নিলাম, হ্যাঁ ভাইবস আছে একটা যে আমরা বেনারসেই ঘুরছি, বেনারস কি গলিও মে। তো বেসিক্যালি কোথা থেকে ঢুকছি কোথা থেকে বেরোচ্ছি কিছুই বুঝতে পারছি না। এমনিও গলিও কা শহর আছে বেনারস, আর তার মধ্যে বাজার মার্কেটের ভেতরে আরও ছোটো ছোটো গলি, ঢুকছি এদিক দিয়ে বেরোচ্ছি কোন দিক দিয়ে। আর এখন আমরা যাচ্ছি লস্যি খেতে। এই লস্যিটাও কিন্তু ওয়ান অফ দ্য ফেমাস আইটেমের মধ্যে পড়ে বেনারসে। তো এখন মার্কেটে ভিড়টা দেখেছো, কি বিশাল ভিড় পুরো মার্কেটে। মানে আসলে যেহেতু জায়গাটা ছোটো তাই জন্য বেশি লাগ মনে হচ্ছে, স্প্ল্যানেড থেকে বেশি মনে হচ্ছে। কিন্তু আসলে স্প্ল্যানেড থেকে বেশি না, জায়গাটা খুব শর্ট কনজেস্টেড বলে তাই জন্য একটু বেশি এরকম ঘিঞ্জি লাগছে। তো আমরা আবার ব্যাক টু ঘাট, ঘাটে চলে এসেছি। এখান থেকে আমরা আমাদের নৌকাটা নিয়ে এবার নৌকা বিহার করব এখান থেকে। তো সন্ধ্যাবেলাও বেনারসের ঘাট অত্যন্ত সুন্দর লাগছে, আর এখানে এখনই আরতি শুরু হবে তার জন্য এই সমস্ত আয়োজন চলছে। তো আমাদের নৌকা বিহার অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো আমাদের নৌকাটাকে এখন ঠিক এই ঘাটের এই মাঠ বরাবর দাঁড় করিয়ে দিয়েছে দাদা, যাতে আমরা এখান থেকে পুরো এই যে সন্ধ্যা আরতিটা আছে সেটা যেন পুরো দেখতে পারি এই জায়গাটা থেকে বসে। গঙ্গা আরতি অলমোস্ট ডান, আর এখন আমরা আমাদের এই নৌকা করেই এই নদীতেই একটু ঘুরব। নৌকা বিহার কমপ্লিট, আর এখন আমরা একটুখানি ইডলি খাচ্ছি। যে 9টা থেকে কারফিউ শুরু হয়ে যায় তো তার জন্য খাওয়া নিয়ে নিয়েছি হোটেলে গিয়েই খাবো, আর এখন হোটেলের দিকেই যাচ্ছি আস্তে আস্তে করে যে ঘাটের ধার দিয়ে হেঁটে হেঁটে। পটায় আসানি কিছু দুঃখের কথা শোনাতে চায়। আর দুঃখ
দুঃখ না, এটা আমাদের নর্মাল ঘটনা। তোমরা একটু স্ক্রিনটা রিওয়াইন্ড করে প্রথম দিকে চলে যাও, তখন আমি একটা কথা বলেছিলাম মোলাই করে যখন আসছিলাম, যে আমরা যখন কোনো ট্রিপে যাই প্রথম দিন আমরা খুব বড়লোকভাবে চলি, তারপর আস্তে 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 নিজের অকাতে ফিরে আসি আমরা। তো এখন হচ্ছে আমাদের সেই মুহূর্ত যখন আমরা বুঝতে পেরেছি আমাদের আমাদের অকাতটা কোথায়। বাজেট ফেল হয়ে গেছে, শেষের পথে একদিন প্রায় শেষে চলে এসেছি, আর আমাদের হাতে কিছু নেই, আর আমাদের হাতে কোনো টাকা নেই, সত্যি হাতে কোনো টাকা নেই, ঠিক আছে, যথারীতি আমাদের বাজেট ফেল, ঠিক আছে, এটাই আর কিছু না, এটা নতুন কিছুও না। বলছি আমরা ক্যাফে যাবো না, ক্যাফে 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 তো 20-30 টাকা করে না ভাই, কাল ক্যাফে যাবো যাই কিনা। ভিকি কৌশলের মাসান বইটা দেখেছো? বেনারসের মাসান মানে যেটা আমাদের বাঙালিদের শ্মশান যেটাকে বলে, ওই দেখো ওখানে অলরেডি মোড়া পড়ানো হচ্ছে। 11:57 বাজছে এখন ঘড়িতে, আর আমরা অনেকক্ষণ আগেই হোটেল রুমে চলে এসেছিলাম, আর বাইরে থেকে যা তখন নিয়ে এসেছি কিনে রুটি তরকারি, সেটাই অল্প বিস্তর খেলাম। বেনারস ফর হোলি ডে ওয়ান ব্লগটাকে আজকে এতটাই রাখছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, যদি ভালো না লাগে পাশে ডিসলাইক বাটনও আছে, আর যদি আমাকে প্রথমবার দেখছো আর আমার চ্যানেল নতুন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, পাশে নোটিফিকেশন বেলটাকেও বাজিয়ে দাও যাতে এরপরে প্রত্যেকটা ভিডিও যখনই আসবে তোমরা সবার আগে তার আপডেট পেয়ে যাও। আর ভালো থাকো, সুস্থ থাকো, নিজের আশেপাশে মানুষদেরকে ভালো রেখো, টাটা, গুড নাইট, বাই বাই।